নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের ছোট মনিরাম জোতে হলো রাস্তা শিলান্যাস। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে বুধবার ছোট মনিরাম জোতে রাস্তা শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 1300 মিটার এই রাস্তা হলে ছোট মনিরাম এবং পার্শ্ববর্তী 4টি গ্রাম সহ নেপালের বাসিন্দাদের সুবিধা হবে। এদিন উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির 3 সদস্য এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা। সভাধিপতি জানান, দীর্ঘদিন ধরে আমাদের হাতে বোর্ড না থাকায় এই রাস্তা হয়নি, নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়ার পর এই রাস্তা হচ্ছে। সাথে মনিরাম জুড়ে আরো একাধিক উন্নয়নের কাজ হবে বলেও জানান তিনি। হ্যাঁ, ওই পোলটা স্যার, এই যে নতুন নতুন পোলটা, না না নতুন পোলটা, এই যে নতুন ওই টেন্ডারটা করবো, তখন ওই জিনিস ওটা বেশি করে ঠিক আছে, 700 পরে ওইটা অ্যাড করে দেবো, ওই তো 700 এসপিএস পরে আছে, হ্যাঁ তারপরে এইখান থেকে করবো, ঠিক আছে তা জিওটাকে ওখানে দিয়ে দেবো। তবে একটা কথা আগে শুরু করবো, ওই মনসাবাদ সভাপতি আছে, ক্লিয়ার কিন্তু করে দিতে হবে। হ্যাঁ কেন, 10:30 রাস্তা পাবেন, 10:30 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যখন ওই ভূমিকম্প হয়েছে তখন এসেছিলেন, তারপরে থেকে তো অনেক বছর হয়ে গেছে যে রাস্তাটা হয়নি। এক মিনিট বলবো, দীর্ঘ প্রতীক্ষিত একটা রাস্তা, আমরা অনেক দিন থেকে কিন্তু এখানকার মানুষের এটা একটা ডিমান্ড ছিল যে এখানে একটা রাস্তা হোক। অনেক এর আগেও কিন্তু পঞ্চায়েত সমিতি মহকুমা পরিষদে ওনারা অনেকবার আবেদন করেছে, যেহেতু পঞ্চায়েত দিয়ে এটা হবে না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এর আগের বোর্ড, সিপিএম পরিচালিত বোর্ডরা কিন্তু কোনো দিন এটাতে ভূক্ষেপ করেনি। তা আমরা এই ইলেকশন হওয়ার আগে আমরা যখন এখানে এসেছি প্রচারে, তখনই আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা প্রচারকে, আমরা তিনজনই এখানে আছি, আমাদের প্রধান সাহেব, আমাদের সহকারী সভাপতি, সব সকলে আছে, আমরা কিন্তু বলে গেছিলাম এখানে যে আমরা জেতার পরে আমরা ফার্স্ট কাজ করবো যে আমরা ছোটো মনিরামের রাস্তাটা কিন্তু তৈরি করবো, যেহেতু এখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সময় এখান দিয়ে গেছিলেন, এখানে ভূমিকম্পটা একজন মারা গেছিলেন, সেই সময় উনি এখানে এসেছিলেন। তো মানুষের বহু প্রতিক্রিয়া আছে, মানুষের মধ্যে খুব উচ্ছ্বাস আছে, আজকে আমরা দেখলাম যখন এখানে এসেছি প্রচুর লোক এখানে জমায়েত আছে, এবং রাস্তাটা হওয়ার কারণে সবাই কিন্তু খুব খুশি।